বিনাক্তা তুহিন এমপি, সে এখন দায়িত্বপ্রাপ্ত এমপি, সাথে আমরা কথা বলবো নির্বাচনী প্রচারণা সে সংযোগ করতেছে, সে ব্যাপারে তার সাথে কথা বলবো। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী এই সরকারের সময় যে উন্নয়নগুলো করেছেন সেই উন্নয়নগুলো আমি জনগণের মাঝে তুলে দেওয়ার জন্য এবং জনগণের কাছে নৌকায় যাতে আগামীতে যিনি প্রার্থী হবেন নৌকার পক্ষে যাতে ভোটটা দেয় এর জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী এই লিফটেডটা করেছি, সেখানে আমরা আপনারা দেখেন এখানে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নগুলো তুলে ধরা হয়েছে এবং আমাদের আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে আমরা সংসদে বিভিন্ন জিনিস পাশ করেছি, যেমন আমি জানেন কাউন্দা যে ব্রিজটি আছে সে ব্রিজটি একদিন থেকে পাশ হয়েছে, আমি সংসদে 5 থেকে 6 বার কাউন্দা ব্রিজ নিয়ে কথা বলেছি, এলাকার বিভিন্ন রাস্তাঘাট নিয়ে কথা বলেছি, সেগুলো তাৎক্ষণিকভাবে সরকার সমাধান করেছে এবং এই এলাকার আজকে রাস্তাঘাট প্রশস্ত, আজকে মানুষ বিভিন্ন ভাতার আওতায় এসেছে আমার এলাকায়, বিধবা ভাতা, তারপর আপনার আমার এলাকায় আপনার বয়স্ক ভাতা এগুলো চালু আছে এবং এলাকার আপনার মানুষ আজকে খুব তারা যেখানে আমরা যাচ্ছি নৌকার পক্ষে বলছি তারা বলছে যে না আমরা এই সরকারের সময় নিরাপত্তা পেয়েছি, আজকে সন্ত্রাস মাদক আজকে বন্ধ হয়েছে, মাদকের মাদক আমার এলাকায় একসময় খুব বেশি ছিল সেটা এখন নির্মূলের পথে এবং আপনারা জানেন যে এখানে জঙ্গির কয়েকটা আস্তানাও হয়েছিল সেই আস্তানাগুলো পুলিশ খুব সুন্দরভাবে তারা এখানে ধ্বংস করেছে, এখন এলাকার মানুষ খুব নিরাপদ বোধ করছে এবং তারা একটা কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটা একসময় মানুষের মাথা পিছু আয় কম ছিল এখন যে বেড়েছে এখন ভিক্ষুক পাওয়া যায় না এগুলো মানুষ কিন্তু অনুভব করছে, আমি স্কুল কলেজ এগুলো আমাদের অনেক স্কুল কলেজগুলো আমরা করেছি, মসজিদ মাদ্রাসা আমাদের অনেক অনুদান সরকারের পক্ষ থেকে আমরা এনেছি দিয়েছি এবং আপনারা যখনই এলাকার মানুষ পানির সমস্যা গ্যাসের সমস্যা বলেন সেগুলো আমাদের এলাকা এখন নেই, শতভাগ বিদ্যুতায়ন হয়েছে এই আমার এই দায়িত্বপ্রাপ্ত এলাকায়, তাই মানুষের কাছে যাচ্ছে যখন তারা খুব নিজেরা কেউ পানি খেতে দিচ্ছে কেউ আপ্যায়ন করার চেষ্টা করছে, আমরা খুব ভালো লাগছে প্রতিটি ঘরে এবং আমার কাজটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নারী সংসদ সদস্য করেছেন এবং আগামী দিনগুলোতে আমরা আমাদের দায়িত্বটুকু এখন যেভাবে পালন করছি আগামীতে পালন করতে পারি সেই সহযোগিতার জন্য জনগণের কাছে আমরা যাচ্ছি নৌকার পক্ষে ভোট চাচ্ছি, যদিও আমি সরাসরি প্রার্থী তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা অবশ্যই সেখানে কাজ করব, আমি নৌকাকে আগে এগিয়ে নেওয়ার জন্য আমি কাজ করে যাচ্ছি। আপা, এই আমাদের এক নম্বরে মিরপুর যে আপনার মাজারটার এ পাশ থেকে এ পর্যন্ত দেখবেন যে গাড়ি যেতে পারে না, আপনি যদি এই আসনে নির্বাচিত এমপি হন আপনি এটা কি পদক্ষেপ নেবেন, আর এখানে রাস্তাঘাটগুলো এখনো ভালো করে উন্নয়ন হয়নি, ভালো করে গাড়িগুলি যাচ্ছে না, এগুলি কি আপনি পদক্ষেপ কিভাবে নেবেন? আপনি দেখেন আশেপাশে যে 14 আসন বা 15 আসন এগুলি কিন্তু ভালো একটা উন্নয়নের ধারাবাহিকতা আছে, আপনি এটা কিভাবে দেখতেছেন? না, এটা আমি একটু দ্বিমত পোষণ করি, আমাদের এলাকা উন্নয়ন ধাবিত হচ্ছে, গভর্নমেন্টের প্রকল্প প্রত্যেকটি এলাকায় সমানভাবে দেখা হয়েছে এবং আমাদের এলাকায় যেহেতু উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি হচ্ছে, উন্নয়ন হলে এটা হতে পারে, কিছুটা জনগণের দুর্ভোগ হলে তারা ভবিষ্যতের জন্য তারা হ্যাপি যে না আমাদের কাজ চলছে এবং আমি নির্বাচিত হলে আমি সবসময় মনে করি যে সমস্যাটাকে আমি চিহ্নিত করে সমাধান করব। আরেকটি কথা, সজীব ওয়াজের জয় যে কথাটি বলেছে সে লক্ষ্যে আমি কাজ করছি, সজীব ওয়াজের জয় বলেছেন তুমি যদি একজনকে একটা মাছ দাও সে রান্না করে খেয়ে ফেলবে, তুমি যদি মাছ ধরে ট্রেনিং দাও তাহলে সে বারবার ধরে খেতে পারবে, সে ট্রেনিংটাকেও আমরা প্রাধান্য দিচ্ছি বেকারত্ব দূরে, আমি যেমন মহিলাদের জন্য আমি 18 তারিখে আমি মেয়েদের সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রগুলো আমরা উদ্বোধন করতে যাচ্ছি এবং সেখানে তাদেরকে সেলাই মেশিন প্রদান করব এবং যারা ওখান থেকে ভালো করবে তাদেরকে আবার সেলাই মেশিন শিখতে পারবে ভালোই করবে তাদেরকে সেলাই মেশিন প্রদান করা এবং ছেলেদের জন্য ছেলে মেয়ে উভয়ের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, তারপর আপনার হাঁস মুরগি প্রতিপালন আমি কাউন্দিয়া ইউনিয়ন যেটা আছে সেখানে ওইটা আমি করতে যাচ্ছি, তো আমরা মনে করি ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমরা দক্ষ জনগণ যদি আমরা করে তুলতে পারি তাহলে আমার কথাকে ভিক্ষা দেওয়ার চাইতে আমরা যদি কর্মসংস্থান দিতে পারি সেটা আমার এলাকার জন্য, এবং আমি অনেককে বলি যে না আমরা গুলশান বনানীতে যাব না, আমাকে অনেকে বলে আপনি ন্যাম্বনে থাকেন না গুলশান বনানী ধানমন্ডি থাকেন না আপনি কেন মিরপুর থাকেন, আমি বলি আমার স্বপ্ন হচ্ছে মিরপুরটাকে গুলশান বনানী বানানো, সেই স্বপ্নটাকে নিয়ে স্কুল কলেজগুলোতে আমরা ডিজিটালাইজ করব যাতে করে এখন এডুকেশনটাকে যদি ডিজিটালাইজ করা যায় সেখানে আরও বেশি হবে এবং প্রত্যেকটা এলাকায় সিসি ক্যামেরা দেবো মেন গেটে যাতে সন্ত্রাস
নির্মূল করতে পারি এবং চাহিদার ভিত্তিতে সমাধান বয়স্ক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া, নারী শিক্ষার উপর গুরুত্ব, বাল্য বিবাহ বন্ধে কিন্তু অনেক উদ্যোগ নিয়েছে এবং এসডিজির যে লক্ষ্যগুলো আছে সেই এসডিজিটা আমার এলাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এখানে আপনার বহুতল ভবন হচ্ছে, সেখানে বস্তিবাসীদের জন্য আমার এলাকার যে বস্তিবাসীগুলো আছে তাদেরকে যদি আমরা ওখানে উঠাতে পারি তাহলে অর্থনৈতিক দিক দিয়ে তারা স্বাবলম্বী হবে, তাদের অন্তত মাথা গুঁজার ঠাইটা হলে আমার এলাকা উন্নয়ন হবে এবং আমি মনে করি অনেকগুলো জায়গাও বেঁচে যাবে, কারণ যত তত্ত্ব যে বস্তিগুলো উঠেছে তারা যদি একটি নিরাপদ জায়গা পায় তাহলে অনেকগুলো জায়গা আমাদের কাছে হবে, সেই জায়গায় আমরা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখছি, সেই শিল্প প্রতিষ্ঠানে আমরা বেকার যুবকদেরকে যুবতীদেরকে আমরা সেখানে প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা কাজে লাগাবো। আপনি একটা কথা মনে রাখবেন, এসডিজির লক্ষ্য যেখানে আছে আপনি যদি বিদেশে একজনকে প্রেরণ করেন সেখানে সে যদি ট্রেনিং না নিয়ে যায় তাহলে তার বেতনটা কম থাকবে, সে রেমিটেন্স কম পাঠাতে পারবে, আর আমরা যদি ট্রেনিং দিয়ে কাউকে বিদেশেও পাঠাই তাহলে সে ট্রেনিং হলে তার ওখানে তার চাহিদা থাকবে বেশি, সে অর্থ উপার্জন করতে বেশি। সে এগুলো নিয়ে আমাদের কারিগরি শিক্ষা এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি, নারীদের সেলাই প্রশিক্ষণ, তারপর বিভিন্ন প্রশিক্ষণ, হাতের কাজ, আমরা এইভাবে একটি একটি করে প্রকল্প নিয়ে আমরা এগোতে চাচ্ছি এবং একদিনে অনেক কিছু সম্ভব না, তারপরে তো সরকার একটা জায়গায় নিয়ে এসেছে। আপনি রাত্রেবেলা যদি আমার মিরপুরে ঘুরেন তাহলে দেখবেন মিরপুরটা কত সুন্দর, এখন আমরা রাস্তাগুলো প্রশস্ত করেছি, স্টেডিয়াম এরিয়াটা দেখেন সেখানে বিদেশিরা আসলে প্রশংসা করে যাচ্ছে, মিরপুরে বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানায় এই জায়গাগুলোতে একটু পরিবেশ তৈরি হয়েছে, আমরা সক্ষম হয়েছি, আরও বেশি দৃষ্টিনন্দন করলে আমার এলাকা দিয়ে আমার মিরপুরের টাকাই আমার মিরপুর চলতে পারবে। আচ্ছা আপা, আপনি সবসময় সংসদে একটা কথা বলেন, আপনি রাজপথে হাতটা ভেঙে ফেলেছিলেন, এটা কিভাবে আসলে এই কথাটাকে আমাদের আমার আন্দোলন করতে যেয়ে এবং সর্বশেষ কয়েকবারই আমার হাত পায়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, অনেক জায়গায় ভেঙে গেছে, এখানে গুলিও আছে আমার আপনারা জানেন এই হাটটা ভেঙেছিল সুধা সদনে, মানে প্রধানমন্ত্রীকে যখন নজরবন্দি করলো নেত্রীর সঙ্গে দেখা করতে গেলে তারা বাধা দেয়, আমি সেখানে আমার অধিকার আমার রাইটস আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সেই রাইটস নিয়ে দেখা করতে গেলে তারা আমার সঙ্গে দস্তাদস্তি এক পর্যায়ে আমার হাতটা ভেঙে দেয়, কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে অনার ছিলাম, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সক্ষম হয়েছি। আর আপনারা জানেন 111 নেত্রী গ্রেফতার হওয়ার পর প্রথম দিন যেদিন গ্রেফতার হয় সেদিন আমি সেই মিরপুর থেকে আমি প্রথমে বেড়িবাঁধে যাই এবং ওখান থেকে যখন বাবুবাজার পর্যন্ত যে ওখান থেকে আমি দৌড়ে আমি আপনার ওখানে যে পৌঁছাই আপনার কারাগারের ইয়েতে এবং সেখানে যে আমি মিছিল করে ওই মিছিল থেকে গ্রেপ্তার এবং আমার সংসদে বক্তব্যটা জনগণ অনেকেই শুনেছে যে আমার ওই মিছিল থেকে গ্রেপ্তার করে আমাকেও উঠায় যখন তখন আমি লাভ দেন নামে এবং রক্তাক্ত হই, কিন্তু আমি কিন্তু পরের দিনই আবার সেই হাসপাতাল থেকে আমি নেত্রীর মুক্তি আন্দোলনে ছিলাম। আমরা মনে করি যে নেত্রী হচ্ছে আমাদের স্পিরিটের জায়গা, নেত্রী হচ্ছে বঙ্গবন্ধুর যে রক্তবীজ তিনি তার হাতেই হচ্ছে এই দেশের স্বপ্ন, তো এই স্বপ্ন দোষটাকে আমাদের মাঝে নৌকা একমাত্র শেখ হাসিনার কাছে যোগ্য মাঝে হচ্ছে জনতা শেখ হাসিনা, নেত্রী বিকল্প কেউ হতে পারে না, তাই নেত্রীকে ওই মুহূর্তে আমাদের জনগণের জন্য দেশের জন্য এবং মানুষের কল্যাণের জন্য দেশকে এগিয়ে নিতে আজকে যে দেশটা একটা ডেভেলপমেন্ট কান্ট্রি দেখছে সেই জায়গাটা এসেছে নেত্রীকে সেদিন 111 সরকারের কাছ থেকে। আমরা যারা তৃণমূল সেদিন কিন্তু আমরা রাজপথে ছিলাম, তৃণমূল সংগ্রাম করেছে, আমার এলাকার মানুষ দোয়া করেছে, রোজা রেখেছে, সারা বাংলাদেশে হয়েছে এবং আমি প্রথম ওপেন একটি সমাবেশ 15 আগস্টকে উপলক্ষ করে যেখানে হাজার হাজার লোক মিরপুর শালেতানার মাঠে এটি একটু পরিকল্পিতভাবে একটু টেকনিক্যালি আমরা সেই সমাবেশটা করতে সক্ষম এবং পুলিশ সেদিন আমাদেরকে বাধা দিতে পারে না, কারণ হাজার হাজার লাখ লাখ লোক সেদিন এই সমাবেশ এসেছিলো, সেটা আমি সবাইকে মেসেজ দিয়েছিলাম এবং এই আলোচনা সভাটাকে আমি জনসভায় রূপান্তরিত করেছিলাম, সেইখান থেকে আপনার আন্দোলনটা অনেকটাই বেগবান হয়েছিল, অনেকেই সেটা বলে থাকেন। আচ্ছা আপা, আপনি যদি 14 আসনের এমপি হন সংসদ সদস্য তাহলে কি আপনি কি 14 আসন কি একটা মডেল নগরী তৈরি করবেন?
আমি হব কি হব না সেটা আমি জানি না, সময়ের আগে কি সময়ের আগে না সময়ের পরে না, ভাগ্য কিন্তু নির্ধারিত থাকে। কিন্তু আপনাকে লক্ষ্য স্থির করে সততনেতে অবশ্যই এগিয়ে যেতে হবে, আর আমার বিশ্বাস আছে নেত্রীর প্রতি। এতটুকুই আমি বলবো, বাকিটা অক্টোবরে আমরা দেখতে পারবো। তবে হ্যাঁ, আপনি যে কথাটা বললেন, আমি এখনই সরাসরি না হয়েও স্বপ্ন দেখতে পারি, এবং তখন যদি সরাসরি সেখানে তো আমার স্বপ্নটা অনেক সহজ হবে, এবং মিরপুরটাকে আমি গুলশানের সঙ্গেই করব, এবং আমি বিশ্বাস করি সেটা করা সম্ভব। কারণ এটা না, আমি আমি মনে করি প্রবীণ এবং তারু তরুণের অভিজ্ঞতাকে আমরা যদি সঙ্গে নিয়ে সকলকে না, যার যতটুকু যোগ্যতা আছে তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা অনেক সময় জনপ্রতিনিধিরা মনে করি কারো কাছে আমাদের বলা যাবে না, আমরা সব জানি। একটি মানুষ সমস্ত গুণ নিয়ে জন্মগ্রহণ করে না, তাই সকলের গুণগুলো একত্রিত করে আমি সকলকে আহ্বান করব আমার 14 আসনের জনগণকে, আসুন না আমরা সুন্দরভাবে এই মিরপুরটাকে, এই 14 আসনটাকে গুছাই। একটা গোষ্ঠীকে পেছনে রেখে কখন উন্নয়ন সম্ভব না। তাই তো গতকালকে আপনি দেখেছেন হিজড়া সম্প্রদায় যখন নেত্রীর সঙ্গে দেখা করেন, বুকে জড়িয়ে ধরে তাদের একটি জায়গায় নেত্রী তৈরি করছে। সকলকে নিয়েই আসলে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর ভাইদের সঙ্গে, ইলিয়াসবের সঙ্গে আমি রাজপথে তার সঙ্গে আমি কাজ করেছি, তিনি তার পরিবার এখানে, তার অনেক আত্মীয় স্বজন, তারা যেহেতু স্থানীয় এবং তার অনেক আত্মীয় স্বজন আছে, আমাকে খুব স্নেহ করেন। আর ভাইদেরকেও আসলে আদরের বোন হিসাবে আমি থাকতে চাই, আর কারো মেয়ে কারো কারো বোন, এভাবেই আমি মনে করি যে নারী পুরুষ সকলে মিলে সুন্দর করেই 14 আসনটাকে আমরা সাজাবো। নির্বাচন প্রসঙ্গে আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন? আমার জনগণের উদ্দেশ্যে একটি বলা, আপনারা যদি এই মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নগুলো আপনারা দেখবেন, একটু চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে স্বপ্নের ঢাকা শহরটা যখন দেখেন, মিরপুরের এলাকার আপনার বিদ্যুৎ, কমিউনিটি সেন্টার, রাস্তাঘাট সব মিলে জয়ন্তী শেখ হাসিনা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা আমি বলবো যে আপনারা সবসময় এই আসনে কখনো নৌকা পরাজয় বরণ করেনি, সে স্বাধীনতার পর থেকে নৌকার ছিনিয়ে নেওয়া আগে নিয়েছে, এস এ খালেক সহ কয়েকজন ছিনিয়ে নিয়েছিল, কিন্তু আসলে এটা হচ্ছে নৌকার মূলত ঘাঁটি। নৌকার নৌকাকে, নুহনবীর নৌকাকে আপনারা রক্ষা করবেন, হেফাজতের দায়িত্ব আপনাদের কাছে দিলাম। আপনারা যেমনি ভাবেন বঙ্গবন্ধুর রক্ত বীজ, বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধু এবং জয়ন্তী শেখ হাসিনার পুরো পরিবার হারিয়েছে, এই নিঃস্ব রিক্ত মানুষটাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, এবং যাকে এখানে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী যার নেতৃত্ব আছে, যে যাকে নমিনেশন দিবে সে যাই হোক, কিন্তু একটা কথা মনে রাখবেন, নেত্রী কখনো ভুল করে না, কাউকে কিন্তু তিনি ছাড় দেন না। তাই মাননীয় প্রধানমন্ত্রী, বিচক্ষণ মানুষ, নৌকা যার হাতে তুলে দিবেন সেই নৌকার পক্ষে আপনাদের কাছে বিনয় করে, বিনয় সহিত ভোট চাচ্ছি। ভোটের মালিক আপনারা, তাই আমি মনে করি আপামর জনতার প্রত্যেকের ভোট, রিক্সা শ্রমিক প্রতিটা মানুষের সমান, ভোটের প্রতিটা মানুষের ভোটটা সমান, তাই প্রত্যেকের কাছে আমি দুহাত তোলা আহ্বান করছি, আসুন না আমরা আবার পুনরায় আমরা জয়ন্তী শেখ হাসিনা সরকারকে, আওয়ামী লীগ সরকারকে আমরা নির্বাচিত করি, উন্নয়নের সুযোগ দিই, এবং আমরা মনে করি এই মিরপুরকে আমরা গুলশান বানানি বানাতে চাই, সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আর আপনাদের দুয়ারে বা আমি চলে আসব আপনাদের যে কোনো সমস্যায়, আর আমার দুয়ার আপনাদের জন্য 24 ঘন্টা খোলা, বিপদ আপদে আমি আপনাদের পাশে থাকতে চাই। প্রত্যেকে ব্যক্তিগতভাবে অর্থবিত্ত মালিক করে দিতে পারবো না, কিন্তু আপনার সমস্যা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তার সমস্যা, স্কুলের সমস্যা, মসজিদের সমস্যা, মন্দিরের সমস্যা, উন্নয়ন আপনার পারিবারিক সমস্যা, সমস্যার সমাধানে সকলকে নিয়ে আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আপনাদেরই বোন, আমি আপনাদের মেয়ে হিসেবে থাকতে চাই, আমাকে নেতা ভাববেন না, আমি একজন তৃণমূলের মানুষ, তৃণমূলের কর্মী। আমি পোস্টারে বিশ্বাস করি না, পোস্টার লাগাতে চাই না, আমি পোস্টারের মতো আপনার ঘরে পৌঁছে যেতে চাই, আপনাদের ঘরের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা আমাকে পাশে পাবেন। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশে সব দর্শককে লাল গোলাপি শুভেচ্ছা। আমরা এখন নির্বাচন প্রসঙ্গে কথা বলেছি, ঢাকা 14 আসন, এখানে সংরক্ষিত আসনে এমপি ছিল সাবিনা আক্তার তুহিনাপা, উনি বলল যে নির্বাচন প্রসঙ্গে কিছু কথা বলল চ্যানেল ওয়ার্ল্ড।